দেশে প্রতিদিন কঠিন বর্জ্য তৈরি হয় 30,000 টন যার 10% একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক দুই বছরের মধ্যে এর ব্যবহার 90% কমিয়ে আনার প্রত্যয় জানিয়েছেন বন এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী রোববার সংসদ অধিবেশনের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি মন্ত্রী বলেন পলিথিন আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ওয়ান টাইম প্লেট চামচের মতো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে পরিবেশ রক্ষা এসবের উৎপাদন এবং বিতরণ নিয়ন্ত্রণ করা হবে যার যার অবস্থান থেকে প্লাস্টিক ব্যবহার বাদ দেওয়ার আহ্বানও জানান তিনি সাবের হোসেন চৌধুরী বলেন ঢাকা চট্টগ্রাম সহ বিভাগীয় শহরগুলোর পাশাপাশি পৌরসভা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি অধিগ্রহণ করা হবে আরেক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী জানান হাকালুকি হাওরে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হবে পাশাপাশি দেশের হাওর অঞ্চল সুরক্ষার উদ্দেশ্যে করা হবে ডিজিটাল ম্যাপিং আমরা যেটা চাচ্ছি যে এটা যেন সম্পূর্ণভাবে এটার ব্যবহার আগামী দুই বছর আমরা 90% আমরা হ্রাস করতে চাই তো একটা হলো আমরা কি কি পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকায় আমরা নিয়ে আসব পরবর্তীতে আমরা এটার উৎপাদন এবং এটার যে বিতরণ সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই